عليكم ورحمة الله وبركاته. সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি বাংলাদেশের কিছু কাহিনী দেখে, ইউটিউবারদের কিছু কথা দেখে, তারপরে আপনার ওই যে দেখেন, এই যে খুললাম ইউটিউবে, দেখলাম রাত্র, আমি কিন্তু মধ্যরাত্রে ঘুম থেকে উঠি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। শোনো না, তার দেখুন দেখা হয়েছে কি, গৃহবধূকে উলঙ্গ করে এরা গরিব, গরিব, এরা ক্ষমতায় আসতে চায়, ওদের দল যদি সরকারে আসে ওরা লুটপাট করতে পারবে, ওরাও ধর্ষণ করবে, অতীতে তাই করেছে, সবাই ধর্ষণ করতে চায়। দ্বিতীয় দিনেও মানুষের উপচে পড়া, উপচে পড়া কি ভিড়। নুরুল হক নূর, নুরুল হক নূর লিখেছে ডাকসুর ভিপি, ডাকসুর ভিপি নুরুল হক নূর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, ঠিক আছে দাদু, আমি প্রেম লিগ করি না, প্রেম লিগ, এই লিগ শব্দটা করব, উচ্চারণ করবে না প্লিজ, সরি। ঠান্ডা লেগেছে, দেখেছো আমাদের এখানে কি ঠান্ডা, তোমরা দেখো কি কাহিনী আমার, দেখবা আমার বড় বউয়ের জন্য কালকে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাইছি, কিন্তু সে অলস, সে কালকে টাকা উঠাইতে চায় নাই, আমি 3,000 টাকা বেশি দিয়া তাড়াতাড়ি টাকার জন্য দিছি, সেখানে অন্য কিছু জরুরি কাজের জন্যে, আজকে যদি আমি পাঠাইতাম অন্য ব্যাংকে যাইয়া, তাহলে আমার লাগতো মাত্র 500 টাকা, ইয়াস 3,000 টাকা বেশি বিল দিয়া পাঠাইছি, কিন্তু সে উঠায় নাই, এখনো সে ঘুম থেকে উঠে নাই, উঠছে মানে আমার শাশুড়ি এর ঢাকিয়া ঘুম থেকে উঠেছে। দাদা আমি আপনার ভালোবাসি, আপনার ভালোবাসি নয়, আপনাকে ভালোবাসি হবে, প্রেম ধর্মের সদস্য হয়েছে তুমি, প্রেম ধর্মের উম্মত, আরেকজন গালি দিছে ইয়াসিন আরাফাত, ওই যে এটা মুহাম্মদ বুঝছো, এসে সে লিখেছে খান কিরিফলা বেশার ফোলা কুকুরের মতো দেখা যায়, আমার নাকি কুকুরের মতো দেখা যায়, ছি দেখা যায়, আমি সুন্নি নবীজির টুপি মাথায় দিয়েছি, সুন্নি টুপি, আমি হলাম জিন্দা পীর জানো, আমি হলাম প্রেম ধর্মের, হ্যাঁ আমি ডিম খাই, এই যে ডিম খাই, কাজী শামীম আর কে মন্ত্রিক নাকি, দাদা আমি আপনাকে ভালোবাসি, ইমরান খান, লাভ ইজ পাওয়ার, ইয়েস, ছোট লোক গরিব, ফল কেনার টাকা নেই, এটি কি দেখাইছি এতক্ষণ, ফল না মরক্ক, মরক্ক গরিব, এটি কি ফল, অরেঞ্জ মানে কমলা লেবু,
এগুলো কি? আচ্ছা, মূলত যে কথাটা বলার জন্য আমি লাইভে আসলাম সেটা হলো, বাংলাদেশের মানুষ 1971 সালের যুদ্ধাপরাধীদের আজও ক্ষমা করেনি, রাজাকারদের ক্ষমা করেনি। গত বর্ষু আমাদের গ্রামের আমার এক জ্যাঠাতো বোনের ছেলে মারা গেছে। জ্যাঠাতো বোনের জামাই কুখ্যাত রাজাকার খালেক মজুমদার আমাদের সুচিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আর্মি থেকে রিটায়ার করে পাকিস্তান আমলে মেম্বার হয়েছেন, বিডি মেম্বার। যুদ্ধ চলাকালীন সময় আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তার নেতৃত্বে তার সব সে রাজাকারের সবচেয়ে বড় এলাকায় বড় নেতা ছিল, মুসলিম লীগ করত। পরবর্তী সময়ে এসে এই জামাত এসিবি টিভির এসে এদের সাথে মানে অ্যান্টি লিবারেশন ফোর্স, এবং দেশ স্বাধীন হওয়ার পর যখন সে জেলে ছিল, জেল থেকে বেরিয়ে আসার পর সাধারণ ক্ষমায় সে বেরিয়ে আসে। জাতির পিতার সবচেয়ে বড় ভুল যেটা, রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছিল। চট্টগ্রামে জেলে ছিল সেই খালেক মজুমদার 6 মাস, সাধারণ ক্ষমায় জেল থেকে বেরিয়ে এসে সে ইউনিয়ন নির্বাচন হয়েছিল, চেয়ারম্যান নির্বাচনে সে লোক চেয়ারম্যান হয়েছিল। তো গত পরশু দিন তার ছেলে মারা গেছে, পরশুর আগের দিন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ব্রেন স্ট্রোক করেছিল। সে সোরশাক বাজারের টিনের দোকানদার ছিল, অনেক বড় কোটি কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু সে মারা গেছে। তো এলাকায় তার দাপন হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা আমাদের আমার বন্ধু এবং আমার আপন বড় ভাই জনাব শামসুল হুদা মজুমদার, যিনি একজন রিটায়ার্ড হেডমাস্টার, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের তিনি সভাপতি ছিলেন 17 থেকে 18 বছর, তারপরে উনি আমাদের চেড়িয়ারা হাই স্কুলের সেক্রেটারি ছিলেন প্রায় 20 বছর যাবৎ, উনি রিটায়ার্ড 84 বছর বয়স, একজন ব্রিটিশ, আমিও ব্রিটিশ, ব্রিটিশ আমলে আমাদের জন্ম হয়েছে। আমার বড় ভাই আমার চেয়ে কমপক্ষে 12 বছরের বড়, 10 না 10-11 বছরের বড় মনে হয়, কারণ আমার বড় ভাইয়ের পরে এক বোন তিনি মারা গেছেন, মনোয়ারা বেগম নাম ছিল, 1-1.5 বছর বয়সে কুইকা শরীর মরে গেছে, তারপরে ডাক্তাররা বাঁচাতে পারেনি। তারপরে আমার আরেক বোন, এখন যিনি বড় বোন, হাজি ফজিলতের নাসা, তারপরে আমার ইমিডিয়েট বড় ভাই মুজিববাদী, মুজিববাদী গুন্ডা ছিল, মুজিববাদী আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ, তারপরে মুজিববাদী গুন্ডা ছিল, মুজিববাদী মানে বাহিনীর, মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন সচিপাড়া ইউনিয়নের। তাহলে আমার আগে কয়জন ভাই বোন, নুরু ভাই আমার বুবু বলি এখন, ফজিলাতুন নাসা হাজি, তারপরে হলো বোন, এক বোন মনোয়ারা বেগম মারা গেছে, তার মানে সর্বপ্রথম হলো শামসুল হুদা মজুমদার। তাহলে এই 7 জন যদি আমরা ইন অ্যান্ড অ্যাভারেজ 3 বছর পর পর যদি সন্তান ধরি, 3 6 12 বছর, আমার বড় ভাই আমার থেকে কমপক্ষে 12 বছর বড়, ধরলাম 10 বছরই বড়। আগের দিনে তো জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম ছিল না, প্রাকৃতিক নিয়মে বাচ্চা হতো, তাই না? যদি আমরা 2 বছরও ধরি তাহলে মিনিমাম 8 বছর, 8 2 10 10 বছরের বড় হবে। উনি ওনা বলেছে ওনার জন্ম হয়েছে 1938 সালে, একবার বলে 36 সালে, আবার বলে 38 সালে, সার্টিফিকেটে লেখা হয়তো 38, কিন্তু কমাইয়া লেখছে আর কি, এটা হইতে পারে। যাই হোক, কথায় কথা বাড়ে, আর কথায় ঝগড়া বাঁধে। মূল বক্তব্য হলো রাজাকারদের, যেই লোকটা মারা গেল তার নাম বেলাল হুসেইন,
না বেলায়েত হোসেন, ওকে বিল্লাল বলে ডাকে, ডাক নাম হলো বিল্লাল, অনেক কোটিপতি ব্যবসায়ী ছিল। কিন্তু তার বড় ভাইয়ের সাথে কথা হলো কালকে, ফিনান্সিয়াল সমস্যা কি, কয়টা বাচ্চা কয়টা, বললো যে তিনটা ছেলে একটা মেয়ে আছে। সে ওই টিনের দোকান ব্যবসা ছিল, হোলসেলার, তো অনেকে তার কাছ থেকে মানে আশেপাশের অন্যান্য বাজার হাট আছে না, বাজার ঘর করেছে, টিনের ঘর, টিন নিয়েছে, বাকিতে কয়েক কোটি টাকা বাকিতে আছে, বাকি বিভিন্ন কারণে সে মহাজনের টাকা দিতে পারে নাই, মানে মানসিক যন্ত্রণায় দেনার দায়ে সে তার ব্রেন স্ট্রোক করেছিল, তারপর ব্রেন অপারেশন করতে গিয়ে সে মারা গেছে। ডিমটা খাইলে।